দর্শক, গরুর লাম্পি রোগ হচ্ছে মূলত গরুর পক্স বা বসন্ত জাতীয় রোগ। লাম্পি রোগ হচ্ছে গরুর ভাইরাস জনিত রোগ, ফলে দ্রুত এক গরু থেকে অন্য গরুতে এই রোগ খুব সহজেই ছড়ায়। গরু এই রোগে আক্রান্ত হলে সাধারণত গরুর শরীরের চামড়া ঘায়ের মতো ছোট ছোট আকারে ফুলে ওঠে এবং আস্তে আস্তে শরীরের চামড়া উঠে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। দর্শক, গরুর লাম্পি রোগ কোন কোন সময় হতে পারে, এ রোগের লক্ষণ কি, কিভাবে ছড়ায়, প্রতিকার এবং আক্রান্ত গরুর জন্য কি কি ওষুধ এবং চিকিৎসা দেওয়া দরকার, সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন এবার শুরু করি। লাম্পি রোগে আক্রান্তের সময়, বর্ষা, শরৎ এবং বসন্তকালে, অর্থাৎ যে যে সময় মাছি এবং মশার উপদ্রব বেশি হয়, ঠিক সেই সময়ে গরু লাম্পি রোগে বেশি আক্রান্ত হয়। তবে অনেক সময় অন্যান্য ঋতুতেও গরুর লাম্পি রোগ হতে পারে। লাম্পি রোগের লক্ষণ। লাম্পি রোগের প্রধান লক্ষণ হচ্ছে গরুর গায়ে জ্বর থাকে, খাদ্য কম খায়, মুখ দিয়ে লালা ঝরে, সামনের দুপায়ের মাঝখানে পানি জমে, চামড়া গোল গোল ঘায়ের মতো ফুলে উঠে এবং পরে চামড়া উঠে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষত দিয়ে রক্তও ঝরতে পারে। লাম্পি রোগ ছড়ার মাধ্যম। লাম্পি রোগ ছড়ানোর প্রধান মাধ্যম হচ্ছে মশা এবং মাছি, এছাড়াও অন্যান্য কীট পতঙ্গের দ্বারাও এই রোগ ছড়াতে পারে। লাম্পি আক্রান্ত গরুর লালা মেশানো খাদ্য সুস্থ গরু খেলে লাম্পি রোগ ছড়ায়। লাম্পি আক্রান্ত গাভীর দুধ বাছুর খেলে বাছুরও আক্রান্ত হতে পারে। আক্রান্ত গরুর ব্যবহৃত টিকার সিরিঞ্জ অন্য গরুর বেলায় ব্যবহার করলে সেই গরুও আক্রান্ত হবে। গরুর রক্ষণাবেক্ষণকারী ব্যক্তির পোশাকের মাধ্যমেও লাম্পি রোগ ছড়ায়। আবার লাম্পি আক্রান্ত ষাঁড়ের সিমেন্স ব্যবহারের মাধ্যমেও এই রোগ ছড়ায়। এ রোগ শুধু গরু এবং মহিষের হয়, মানুষের হয় না। লাম্পি রোগ প্রতিকারে করণীয়। লাম্পি আক্রান্ত গরুকে নিয়মিত টিকা দিতে হবে, গরুর আবাসস্থল পরিষ্কার রাখতে হবে, মশা মাছির উপদ্রব কমাতে হবে, আক্রান্ত গরুর নিকট থেকে এসে সুস্থ গরুর নিকট যাওয়া যাবে না, আক্রান্ত গাভীর দুধ বাছুরকে খাওয়ানো যাবে না, লাম্পি আক্রান্ত গরুর খাদ্য অন্য সুস্থ গরুকে দেওয়া যাবে না, লাম্পি আক্রান্ত গরুর ক্ষত নিয়মিত টিংচার আয়োডিন দ্বারা পরিষ্কার করতে হবে। লাম্পি রোগের ওষুধ। এ রোগের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে এ রোগের লক্ষণ দেখা দিলে ফাস্ট ভেট, এইচ ভেট, টাফনিল ভেট বোলাস এবং ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রোবায়োটিক অথবা প্রিবায়োটিক প্রিমিক্স খাওয়াতে পারেন। ক্ষত স্থান প্রোভিসের দিয়ে পরিষ্কার করতে পারেন অথবা সংক্রমণ রোধের জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অথবা ইঞ্জেকশন দিতে পারেন। লাম্পি রোগের চিকিৎসা। লাম্পি ভাইরাস জনিত রোগ হওয়ায় এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে রোগ সংক্রমণ, রোগ প্রতিরোধ, জ্বর এবং ব্যথা কমানোর জন্য অ্যান্টিবায়োটিক ধরনের ওষুধ যেমন ট্রাইজেক্ট ভেট অথবা ট্রাইজন ভেট ইঞ্জেকশন, টাফনিল ভেট বোলাস অথবা ইঞ্জেকশন, বায়োলাক্ট অথবা TMT ভেট বোলাস, লুমিক্স, অটোজেনাস ভ্যাকসিন এবং অটোহেমোথেরাপি দিলে আশানুরূপ পাওয়া যাবে। দর্শক, গরুর সঠিক পরিচর্যা নিন, গরু বাঁচান। গরুই হোক আমাদের সারা জীবনের প্রকৃত উপকারী বন্ধু। দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। আগামীতে আরো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন, তাহলেই উপকৃত হবে সবাই, উন্নত হবে জাতি, উন্নত হবে দেশ। আর আমরা আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি এবং থাকব। আর ভবিষ্যতে আমরা যদি আপনাদের আরো বেশি বেশি উপকারে আসতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।